ভিটা নাই রে মাটি নাই রে ভাঙনে ভাঙিয়া গেছে ঘর, আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর, আমি জীবন্ত একটি লাশ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ হয়তো এমনটাই ভাবছেন, কারণটাও খুব স্পষ্ট। কানাডা সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে তার ছেলে নিবির, একই দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্য তিন বাংলাদেশি শিক্ষার্থী। নিবির কুমার বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে। কানাডা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন গুরুতরভাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিচর্যা কেন্দ্রে রয়েছেন নিবির। একটি টুইট বার্তায় অন্টেরিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনায় পড়া ওই গাড়িতে থাকা চারজনই বাংলাদেশি শিক্ষার্থী। 14 ফেব্রুয়ারি স্থানীয় সময় সোমবার 13 ফেব্রুয়ারি রাতে অন্টারিওর প্রদেশের দুন্দাস স্ট্রেটের পশ্চিম হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ আরও জানায়, দুর্ঘটনায় 20 বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং 17 বছর বয়সী এক কিশোরী মারা গিয়েছে, আর চালকের আসনে থাকা 21 বছর বয়সী নিবির গুরুতর অবস্থায় চিকিৎসাধীনে রয়েছে। হতাহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে। কানাডা প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, নিহত তিন শিক্ষার্থী হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাইরি ও আরিয়ান দীপ্ত। পুলিশ জানিয়েছেন, ঘটনার সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল, সড়ক বিভাজকের ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান এবং হতাহতদের উদ্ধার কাজ শুরু করেন। পান্নাক্তার, চ্যানেল আই, অনলাইন।